নাট্যদল প্রাচ্যনাট মঞ্চে এনেছে নাটক আগুন যাত্রা। এটি তাদের 41তম প্রযোজনা। আজ আবারও মঞ্চস্থ হবে প্রাচ্যনাটের প্রশংসিত এই নাটকটি। শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির পরপর দুটি শো হবে। প্রথম প্রদর্শনী বিকেল 5:30টায়, পরে সন্ধ্যা 7টায় আবারও মঞ্চস্থ হবে নাটকটি। উমার গবেষণার বিষয় রূপান্তরকামী মানুষ অথবা তৃতীয় লিঙ্গ। এই গবেষণার সূত্র ধরে সে কমলার হত্যাকাণ্ডের সূত্র খুঁজে পায়। কমলাকে পুড়িয়ে মারা হয়। এই হত্যাকাণ্ডের জন্য আনারকলি নামের তৃতীয় লিঙ্গের আরেকজন হাজত বাস করছে। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প। ভারতের নাট্যকার মহেশ দাত্তানির লেখা সেভেন স্টেপ অ্যারাউন্ড দ্য ফায়ার থেকে নাটকটি অনুবাদ করেন শহীদুল মামুন। নাটকটির নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। এতে তৃতীয় লিঙ্গের কমলা চরিত্রে অভিনয় করেছেন মঞ্চ, টিভি নাটক ও চলচ্চিত্রের মেধাবী অভিনেতা শাহেদ আলী। আরও দেখা যাবে চেতনা রহমান ভাষা, শর্মী আক্তার, তৌহিদুল ইসলাম ইমন, সঞ্জীবনী, রকি খান ও তমাল মল্লিককে। এই নাটকে আমি আনারকলি নামে একটা তৃতীয় লিঙ্গের চরিত্র অভিনয় করেছি। তৃতীয় লিঙ্গ বা হিজড়া চরিত্রের মাধ্যমে আমাদের সমাজে এই বঞ্চিত জনগোষ্ঠী প্রতিনিধিত্ব করার এক ধরনের প্রচেষ্টা নিয়েছি। মঞ্চ ও আলো পরিকল্পনা করেছেন মোহাম্মদ সাইফুল ইসলাম। সঙ্গীত পরিকল্পনায় রয়েছেন রাহুল আনন্দ। তাজমিম মিমু, ডিবিসি নিউজ ডেস্ক।